এক অর্থে আমরা মানবজাতি মশার বিরুদ্ধে আজীবন যুদ্ধ করে চলেছি। স্বাস্থ্য খাতে প্রতি বছর মশাবাহিত রোগের বিরুদ্ধে বহু বিলিয়ন ডলারের বিশ্বব্যাপী অর্থায়ন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় ব্রিটিশ বাহিনীর কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল ভিসকাউন্ট সৈন্যদের প্রশিক্ষণ দিয়ে ম্যালেরিয়া মোকাবেলার জন্য ব্যাপকভাবে প্রস্তুত করেন। শত্রুর মোটার সেল এবং রাইফেলের গুলির থেকেও ভয়ঙ্কর ছিল ম্যালেরিয়ার আক্রমণ। ভিসকাউন্ট 1943 সালে তার লিখিত বইয়ে এই ঘটনা প্রকাশ করেন। মিত্রবাহিনীর মধ্যে ম্যালেরিয়া এবং অন্যান্য প্রতিরোধযোগ্য রোগে হতাহতের সংখ্যা বাস্তবতাকেও ছাড়িয়ে যায়। মার্কিন মেরিন কর্পস দল 2003 সালের আগস্টে লাইবেরিয়ায় এক অভিযান পরিচালনা করার সময় একটি আশ্চর্যজনক রোগের প্রাদুর্ভাবের শিকার হয়েছিল। মোতায়েন করা সামরিক কর্মীদের প্রায় 30% ম্যালেরিয়া আক্রান্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে বাধ্য হয়। মশা দিয়ে যুদ্ধ করার ঘটনার সবচেয়ে মজার ঘটনাটি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইতালির নিয়ন্ত্রণে থাকা জার্মান সামরিক বাহিনী ম্যালেরিয়ায় ভরা জলাভূমি তৈরি করার প্রয়াসে রোমের দক্ষিণে পন্টাইন জলাভূমিতে কৃত্রিম বন্যা সৃষ্টির নির্দেশ দেয়, যা মিত্রবাহিনীর অগ্রযাত্রাকে ধীর করে দেবে বলে আশা করা হয়েছিল। 1920 থেকে 1930 সালের মধ্যে একটি বড় উন্নয়ন প্রকল্পে জলাভূমিটি নিষ্কাশন করা হয়েছিল, কিন্তু 1943 সালে ইতালি হঠাৎ পক্ষ পরিবর্তন করে মিত্রবাহিনীতে যোগদান করে। পরে জার্মান বাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং তারা জলাভূমি নিয়ন্ত্রণে রাখা পাম্পগুলি বন্ধ করার নির্দেশ দেয়। শীঘ্রই জলাভূমিগুলো লোনা জলে পূর্ণ হতে শুরু করে। নাৎসিপন্থী বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে জলাভূমিগুলো ম্যালেরিয়া মশার প্রজাতি অ্যানোফিলিস ল্যাব্রান্সিয়ার জলাভূমিতে ফিরে আসতে উৎসাহিত করবে। সেই সাথে লোনা জল এ অঞ্চলের কৃষিভূমির দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। পরের মাসগুলোতে মিত্র এবং জার্মান বাহিনী পন্টাইন জলাভূমিতে বেশ কয়েকটি যুদ্ধ করেছিল। যুদ্ধের নাম ছিল ব্যাটেল অব দ্য সোয়াম বা জলাভূমির যুদ্ধ। জল এবং কাদায় গভীর হয়ে গিয়েছিল যুদ্ধক্ষেত্র এবং মশাজনিত ম্যালেরিয়ার প্রাদুর্ভাব উভয় পক্ষের সৈন্যদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত মশা এবং ম্যালেরিয়া মিত্রবাহিনীর অগ্রযাত্রা থামাতে যথেষ্ট ছিল না। যুদ্ধের পরে পন্টাইন জলাভূমি আরও একবার নিষ্কাশন করা হয়েছিল এবং অঞ্চলটি 1950 সাল থেকে এখন পর্যন্ত প্রায় ম্যালেরিয়া মুক্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও কোন আকর্ষণীয় প্রাণী নিয়ে হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।